आई रे आई मुस्लिम जाति जल्दी करे आए। सबाई मिले खदर काचे हाथ तुले क्षमा चाए। आए आए तोरा जल्दी करे आए। क्यों बरते क्यों बदीने उठते बसते लेन देने गुना हो जा। आए रे तोरा जल्दी करे आए। सबई मेले खोदर काचे हाथ तुले क्षमा चाए। आए तोरा जल्दी करे आए। श्रद्धेय सम्मानीय सामने हमार आकाशे तारका सदी सालमिनामंद एवं सामने जतगुली मानुष बसे आछेन किन्तु आमादेर आल्लाह निये एसेछेन। तो जिनी प्रथमे दाबी राखेन तिनि होच्छेन आल्लाह जल्ला तबारक बा ताआला सारा पृथिवीर मालिक इह जगतेर मालिक परजगतेर मालिक तिनि होच्छेन आल्लाह। जल्ला तबारक बा ताआला सारा पृथिवीके पाल्ले वाला अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। जल्ला तबारक बा ताआला दुनियार जन्य रहमान आखिरतेर जन्य रहीम तिनि होच्छेन आल्लाह अल रहमानिर रहीम। যিনি বিচার দিনের মালিক তিনি হচ্ছেন আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। তো যাই হোক আল্লাহ তাবারক বা তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না। তো ছোট্ট করে গুছিয়ে বলি প্রশংসা গুণগণ স্তব স্তুতি হায়াত মত রুজি লেন দেন দিন রাত জান্নাত জাহান্নাম পুরসিরাত ইজ্জত বেইজ্জত সর্বভূমতের একচ্ছত্র মালিকানা যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ। তো তিনি এত বড় মালিক তো আমরা সকলেই বলি, জোরে বলবেন আলহামদুলিল্লাহ। তো দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত আজদারে মাদানী নবী কুসরামনি আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উপর হাজার হাজার দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতরম ভাই ও বুজুর্গ দোস্ত, আজকে আমি আপনাদের সামনে এই রহাটপুর মাদ্রাসায় জুম্মার মসজিদে যে বিষয়টা বলবো বলে নিয়ত করেছি সেটি হচ্ছে অলসতা। কি বললাম? অলসতা, যেটাকে আলসে বলা হয়, কুঁড়ে। অলস এমন একটি জিনিস মানুষকে কাঁদায়, অলস এমন একটি জিনিস মানুষকে এমন এক সময় আসবে মানুষকে পস্তায়। অলস এমন একটি জিনিস মানুষকে গভীর ভিতরে নিয়ে চলে যাবে কিন্তু তাকে কামিয়াব করতে পারবে না। অলস এমন একটি জিনিস মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যেতে 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 আপনাকে জাহান্নামের ভিতরে ভুলে দেবে। অলস ওকে বলা হয়। তো বুজুর্গ ভাইয়ে দোস্ত, একটি আদেশ একটি নিষেধ এই দুটা জিনিসকে খেয়াল করেন। আর ছয়খানা জিনিস বলবো, এই ছয়খানাকে খেয়াল করেন, কামিয়াব না কামিয়াব, সাকসেস নন সাকসেস, পাস ফেল, উত্তীর্ণ অবতরণ, এই ছয়খানা জিনিস একই জিনিস, কামিয়াব না কামিয়াব। যে অলসতা থেকে বেঁচে গেল সে কিন্তু কামিয়াব হয়ে গেল, আর যে অলসতার ভিতরে ঢুকে গেছে সে কোনোদিন কামিয়াব হতে পারে না।
সে আপনার বোন হোক না কেন, সে আপনার ছেলে হয়ে যাক না কেন, সে আমি হয়ে যাক না কেন, সে আপনারা হয়ে যাক না কেন, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, পড়াতে উঠাতে লেনদেনে যে কোনো সময়তে যদি অলসতা ভিতরে রেখে দেয়, সে কোনো দিন কামিয়াব হতে পারে না, সে কোনো দিন কামিয়াব হতে 100% পারবে না। জি, অলসতা এমন একটি জিনিস। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে তারপর আমার ব্যায়ামটা শুরু করব। উদাহরণটা হচ্ছে কি, চাই স্কুলে হোক আপনার ছেলে, চাই মাদ্রাসা হোক আপনার ছেলে পড়ছে, আমাদের এই মাদ্রাসা জুনিয়র হোক না কেন, অন্য কোনো জায়গা যেখানে পাগড়ি দোয়ানো হয়, যে ছেলেটাকে জালসার সময় পাগড়ি দোয়ানো হয় সে 1 থেকে শুরু করে দে, আপনার কিমা 12 ক্লাস 13 ক্লাস অবধি পড়ে যখন আর মাথাতে পাগড়ি দোয়ানো হয়, তাকে গিয়ে জিজ্ঞেস করো তুমি কেন আজকে পাগড়ি নিচ্ছ, সে বলবে কি আমি অলসতা করিনি, আমি কামিয়াব হওয়ার চেষ্টা করেছি, ভালো করে পড়েছি এবং কামিয়াব হলাম। সে যদি অলসতা করে থাকে, পাগড়ি মাথায় যদি নিয়ে থাকে, তাকে গিয়ে বলেন আপনার ভিতরে ইলিম আছে তো, বলবে ভাই আমি অলসতা করেছি, শুয়ে থেকেছি কিংবা ভালো করে পড়িনি, অলসতা করেছি, সে কামিয়াব হতে পারবে না। তো যাই হোক, আজকে আমি যেটা বলতে চাইছি, অলসতার কামিয়াব মানুষকে জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে, গুনহার কারণে কোনো দিন মানুষ জাহান্নামে যাবে না, আর নেকির কারণে কোনো মানুষ জান্নাতে যাবে না। এটা